আসসালামু আলাইকুম, রেশমিস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ডাল সবজির পাকোড়া তৈরি করে দেখাবো। ডাল সবজির পাকোড়া তৈরি করতে আমার প্রথমে লাগছে কিছু সবজি। আমি এখানে 1/4 কাপ করে গাজর, আলু, বরবটি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি 2টি কাঁচামরিচ কুচি। এখন এই সবজিগুলোকে আমি সামান্য স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার এরপর যে আমি এখন 1/2 চা চামচ আদা বাটা, রসুন বাটা এবং কিছু গুঁড়া মশলা দিয়ে দেবো, যেমন হলুদ, মরিচ, জিরা, ধনিয়া 1/2 চা চামচ করে নিয়েছি, আর নিয়েছি গোলমরিচ ও গরম মশলা গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে আমি আবারও ভালো করে মেখে নেব। সমস্ত মশলাগুলি সবজির সাথে ভালো করে আমি মেখে নেব। মেখে নেওয়ার এই পর্যায়ে আমি এখন দিয়ে দেব 1 কাপ ডাল বাটা। আমি এখানে 2 রকমের ডাল বেটে নিয়েছি, মুসুরের ডাল এবং খেসারির ডাল। আপনারা চাইলে এক ধরনের ডাল বাটা দিয়েও করতে পারেন। তো যাই হোক, এখন আমি ডাল সবজি সবগুলো সুন্দরভাবে মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে, আমি এখন চলে যাব ভাজতে। আমি চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতো কিছুটা তেল। পাকোড়াগুলি আমি ডুবোর তেলে ভাজবো না। আমি এরকম পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে আমি একে একে পাকোড়াগুলি ভেজে নেব। ডালের বড়া বা পাকোড়া যাই বলি না কেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। গরম গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, এমনিতেও খেতে ভালো লাগে। সেই ডালের বড়ার সাথে যদি বা সেই ডালের সাথে যদি আমরা সবজি মিক্সড করা হয়, তাহলে সেই বড়া বা পাকোড়ার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়, খুব মজা লাগে খেতে। আমি এখন 1 পিঠ বাদামি করে ভেজে নেব। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি, আমার ওই পিঠটা লালচে রং ধারণ করেছে, এরকম লাল লাল করে আমি ভেজে নেব, তাহলে খেতেও খুব মুচমুচে হয়, খুব মজা হয়। এখন উল্টিয়ে পাল্টে আমি সবগুলো পাকোড়া ভেজে নেব, এবং ভাজা হয়ে গেলে আমি এখন তেল ঝরিয়ে তুলে নেব। তো তৈরি হয়ে গেল আমার ডাল সবজির পাকোড়া। ডাল সবজির পাকোড়া আমরা ভাতের সাথে যেমন খেতে পারি, তেমনি আমরা স্ন্যাক্স হিসেবেও খেতে পারি, খুব ভালো লাগে খেতে। তো এই আমার কেমন লাগলো আজকের রেসিপিটি, অবশ্যই আমাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।